অবসর নিতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শেষ হতে যাচ্ছে দীর্ঘ ১৬ বছরের এক অধ্যায়। ২০০৫ সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জার্মানদের চোখে যিনি হয়ে উঠেছিলেন মূর্তি, যার অর্থ মা। অ্যাঙ্গেলা মার্কেল তার জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। জায়গা পেয়েছিলেন টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী তালিকায়। বিশেষজ্ঞদের মতে তিনি ইউরোপ ও বৈশ্বিক রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি জার্মানদের জাতীয় জীবনে ভালোমন্দ নির্ধারণেও কাজ করেছেন। পদার্থবিজ্ঞানে উচ্চতর শিক্ষা নেওয়া মার্কেল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ছিলেন সোচ্চার, এজন্য তাকে ক্লাইমেট চ্যান্সেলর নামেও ডাকা হয়। ২০০৭ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তিনি কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণে বিশ্ব নেতাদের একজোট করতে সফল হয়েছিলেন। তবে ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ২০২২ সালের মধ্যে কার্বন নিঃসরণ ২৫% কমানোর লক্ষ্য নির্ধারণে বিশ্ব নেতাদের রাজি করতে ব্যর্থ হন। সম্মেলন শেষে তিনি বলেছিলেন, আমরা যদি আজ ঐক্যমতে না পৌঁছে বাড়ি ফিরে যাই, তাহলে যারা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে চায় না, দরিদ্রতা মোকাবেলা করতে চায় না, তাদের জন্য সুখবর, যা একবিংশ শতাব্দীতে আমাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের অন্তরায়। এছাড়া ২০১৫ সালে ইউরোপে সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়েও বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছিলেন অ্যাঙ্গেলা মার্কেল। যদিও নিজ দেশের কট্টরপন্থী জাতীয়তাবাদীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। দীর্ঘ ১৬ বছরের শাসনামলে অ্যাঙ্গেলা মার্কেল ৪ মার্কিন ও ৪ ফরাসি প্রেসিডেন্ট এবং ৫ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পেয়েছেন। সাইদুল আবরার, প্রথম আলো।